ওয়েলকাম স্টুডেন্টস, তাহলে আমরা চলে এসেছি আজকের। আগের দিন একটু অসুবিধা ছিল নেট, আর আগের টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমরা আমার ক্লাসটা লাইভ দেখতে পাওনি। আজকে আমি লাইভ আছি, এবং আগের দিনের ক্লাসের আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখেছো, যেই ক্লাসটা আগের দিন আমি করিয়েছিলাম। শুধু আমি কী কী করিয়েছিলাম, আমি MCQ করিয়েছিলাম, শূন্যস্থান পূরণ করিয়েছিলাম, আর ট্রু ফলস করিয়েছিলাম। এবার তোমাদেরকে আমি আগেই প্রথমে বলে নিই যে আগের দিনের ক্লাসে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আজকে বলো, দেন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা আগে যাব। তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে তাহলে তোমরা হ্যান্ড রাইজ করো, তাহলে আমি তোমাদেরকে শুনতে পাবো, তোমাদের সাথে কথা বলতে পারবো। সন্দীপ্তা, হ্যাঁ সন্দীপ্তা, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার কোনো প্রশ্ন আছে আগের ক্লাস নিয়ে, যেই ভিডিওটা তোমরা দেখেছো? পরের জনকে, স্বর্ণদীপ, শুনতে পাচ্ছো আমার কথা? তোমার যদি আগের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আগের ক্লাস নিয়ে। ঠিক আছে, কোন আগের ক্লাস নিয়ে কারো প্রশ্ন নেই, আগের ক্লাস যাই, চলো আমরা সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্ন সলভ করি, দেন আমরা আজকের ক্লাস নিয়ে, প্রশ্ন থাকলে কারো লাস্টে আমরা ডিসকাস করবো। ঠিক আছে চলো, বলেছে x²-22x+105 105=0, সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। খুব ভালো বিষয়, বীজদ্বয় বলে দিয়েছে, আলফা ও বিটা কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমার একটা কন্ডিশনও দিয়েছে, আলফা কিন্তু বিটার থেকে গ্রেটার হবে। ওকে, ঠিক আছে, হ্যালো, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন, চলো শুরু করা যাক। তাহলে আলফা মাইনাস বিটার মান বার করতে বলেছে, খুব ভালো বিষয়, তাহলে চলো শুরু করি। এইবার একটা জিনিস আমি বলে দিই, এইখান থেকে আমরা কি আগের দিন শিখেছিলাম, সমীকরণ থেকে আমাকে কি ABCটা আগে বার করতে হবে। তাহলে এ ইকুয়ালস টু কত, x²-এর সহগ 1, বি ইকুয়ালস টু কত, -22, আর সি ইকুয়ালস টু কত, 105, 105 হয়ে গেল। এরপরে আমরা কি অ্যাপ্লাই করব, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এই দুটোর মান আমরা জানি, কি করে পাবো? আলফা প্লাস বিটা মানে কি -B/A, আর আলফা বিটা মানে কি C/A। চলো বসিয়ে দিলাম, ওকে, এবার মানগুলো আমরা টুকটুক করে পুট করব। এইবার আমরা কি করব, মানগুলোকে পুট করব। তাহলে কি মান আছে দেখো, বি এর মান আছে -22, পুট করে দিলাম, এর মান 1, তাহলে এটা হয়ে গেল অনলি 22, +22 কার মান, আলফা প্লাস বিটার মান। এদিকে চলে আসি, আলফা ইন্টু বিটা, সি এর মান কত, 105, লিখে দাও 105, আর এ এর মান কত, 1, তাহলে 105, এটা হয়ে গেল আলফা বিটার মান। এইবার আমাকে কি জানতে চেয়েছে, আলফা মাইনাস বিটার মান জানতে চেয়েছে। চলো আলফা মাইনাস বিটার মান নির্ণয় করা যাক, কি করে নির্ণয় করব। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার নিয়ে শুরু করি, এটা কেন করছি, এটাই ট্রিক, মনে রাখবে। তাহলে যখন আলফা মাইনাস বিটার মান দেবে, আর যেখানে আলফা প্লাস বিটা দেওয়া আছে, আলফা বিটা জানা আছে, তাহলে আমরা বীজগণিতের আমরা করেছিলাম ছোটবেলায়, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার নিয়ে শুরু করব। কি করব, ফর্মুলাটা কোনটা, a²-2ab+b² ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, করব a প্লাস মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4ab আলফা বিটা। ঠিক আছে, তাহলে কি হলো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা। এইবার দেখো, এই আলফা প্লাস বিটা এর মান কত আছে, 22, তার স্কোয়ার হয়ে গেল, আর 4 ইন্টু আলফা বিটা আছে, তাহলে 4×105, ডান। তাহলে 22-এর স্কোয়ার কত হবে, 2×4, 2×4, 4, 2×4, 8, আর 2×4, 484, আর এটা হয়ে যাবে 420। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে আমার 64। তাহলে কি হয়ে গেল, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম, 64। হ্যাঁ, তাহলে আলফা মাইনাস বিটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার 64। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি হবে, +-8। এইবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, বলা আছে আলফা গ্রেটার বিটা, তার মানে আমি যদি বিটাটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আলফা মাইনাস বিটা অলওয়েজ কিন্তু গ্রেটার জিরো হবে। তাহলে আলফা মাইনাস বিটা অলওয়েজ গ্রেটার জিরো হবে। তাহলে এখানে দুটো ভ্যালু পেলাম আলফার,
একটা প্লাস এইট একটা মাইনাস এইট, কিন্তু আলফা মাইনাস বিটা দুটো ভ্যালু পেয়েছি, সরি। তাহলে আলফা মাইনাস বিটা কী বলে দিয়েছে? গ্রেটার জিরো। তাহলে আলফা মাইনাস বিটা গ্রেটার জিরো হলে তাহলে সুতরাং কী লিখব? সুতরাং লিখব আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এইট, এবং আলফা মাইনাস বিটা নট ইকুয়াল টু মাইনাস এইট। কেন নট ইকুয়াল টু? এই কারণটার জন্য, দেখো আলফা মাইনাস বিটা বলেছে গ্রেটার জিরো, তাহলে আলফা মাইনাস বিটা কী হবে? এইট। এটাই হলো উত্তর। হ্যাঁ, যারা তোমরা লিখেছো এইট কমেন্টে, একদম ঠিক উত্তর বার করেছো। বোঝা গেল না যায়নি? তাহলে এই ধরনের তোমাদের প্রশ্ন দিতে পারে, এই ট্রিকটা ওখানে কিন্তু, এই আলফা গ্রেটার বিটা এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কী বলছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ব্র্যাকেটে টু এক্স মাইনাস ওয়ান, সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে। তাহলে বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে সবার প্রথমে এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখব, ঠিক? এটাকে কি লিখব? টু কে এক্স, কে দিয়ে গুণ করে দিচ্ছি, টু কে এক্স মাইনাস কে। এবার সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কে এক্স, আর এটা মাইনাস কে এপাশে এলে প্লাস কে, ইকুয়ালস টু জিরো। এইবার দেখো এখান থেকে এক্সটা কমন নেওয়া যায়, তাহলে এখানে পড়ে থাকছে, আচ্ছা মাইনাসটাকেও কমন নিয়ে নিচ্ছি, মাইনাস এক্স, তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে টু কে ব্র্যাকেটে এক্স ইকুয়ালস টু জিরো। হলো? কেন হলো? দেখো আমরা কি করেছি, এক্স মাইনাস এক্সটা কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাসের জন্য ভেতরে প্লাস হয়ে গেল, এটাও প্লাস, এটাও প্লাস, ডান। এরপরে আমাকে কি করতে হবে? এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে এ এর মান কত পাচ্ছি? ওয়ান। বি এর মান কত পাচ্ছি? মাইনাস ওয়ান প্লাস টু কে। আর সি এর মান কত পাচ্ছি? কে। খুব ভালো বিষয়। বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তার মানে আলফা প্লাস বিটা এটা বলে দিয়েছে শূন্য, তাহলে আলফা প্লাস বিটা সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এবার আমরা কি জানি? যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস বি বাই এ, সেটা শূন্য। এবার বি এর মান কত? বি এর মান মাইনাস, মাইনাস আছে ওয়ান প্লাস টু কে, আবার এখানে মাইনাস আছে, তার মানে শুধু হয়ে যাবে ওয়ান প্লাস টু কে, নিচে কি হবে? বাই ওয়ান ইকুয়ালস টু জিরো, তার মানে বলতে পারি ওয়ান প্লাস টু কে ইকুয়ালস টু জিরো, আবার টু কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান, কে ইকুয়ালস টু মাইনাস হাফ। বোঝা গেল? এটাকে আরোভাবে, আরো অনেকভাবে করা যায়। দেখো এই সমীকরণটা আসলে কি ফর্মে আছে? এই ফর্মে আছে, যদি এই ফর্মে থাকে, যোগফল জিরো বলেছে, তার মানে এই পুরো পার্টটাকেও জিরো করে দিতে পারতাম, ডিরেক্ট এই লাইনটাও লিখতে পারতাম, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করলাম যাতে তোমরা বুঝতে পারো, লজিকটা বুঝতে পারো, আমি ডিরেক্ট এই স্টেপটা থেকেও যেতে পারতাম, সেটাও ভুল নয়, কারণ আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এটাও একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের এটা একটা আকার। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলছে? কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়ালস টু জিরো, যেখানে কেটা নট ইকুয়ালস টু জিরো হতেই হবে, না হলে হবে না, আমি বলেছি দ্বিঘাত সমীকরণই থাকবে না। সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান করো? তাহলে বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল, সমষ্টি মানে যোগফল আর গুণফল সমান, তার মানে বলছে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটোর মান সমান। তাহলে চলো সবার প্রথমে আলফা প্লাস বিটা বার করি, সেটা মানে কি? বি বাই এ। এবার এখানে এ আর আমাকে কি করতে হবে? বাকিগুলো বার করে নিতে হবে। তাহলে এখানে এ সমান সমান কে, দেখো এক্স স্কোয়ারের সহগ, আর হচ্ছে বি সমান সমান কি? দুই, দেখো এক্সের সহগ, আর সিটা কি হবে? এই ধ্রুবক পদটা থ্রি কে, ঠিক আছে? ডান দিকে জিরো আছে, কোনো প্রবলেম নেই। বোঝা গেল? তাহলে এরপরে আমরা কি করব? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ আছে, ঠিক আছে, তাহলে মাইনাস বি বাই এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে মাইনাস টু বাই কে, ওকে ডান। আলফা বিটার জায়গায় কি হয়ে গেল? এটা আলফা প্লাস বিটার মান বেরিয়ে গেল। আলফা বিটার জায়গায় কি হয় আমরা জানি? সি বাই এ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহ, তাহলে থ্রি কে বাই কে, থ্রি কে বাই কে। এবার এই কে কেটে নিলাম, যেহেতু কি বলা আছে কে নট ইকুয়ালস টু জিরো, তাই আমরা কে কেটে নিতে পারি, এটার মান বেরিয়ে গেল থ্রি। ওকে, তাহলে এবার আমাকে কি বলেছে? আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটোর মান সমান, তার মানে কি বলতে পারি? মাইনাস টু বাই কে ইকুয়ালস টু থ্রি,
তাহলে মাইনাস টু বাই কে ইকুয়ালস টু থ্রি, তাহলে কে ইকুয়ালস টু কী হয়ে যাবে, কোনাকুনি গুণ করলাম মাইনাস টু বাই থ্রি, কে এর ভ্যালু কী হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি। বোঝা গেল না যায়নি কি করে পেলাম? হ্যাঁ মাইনাস টু বাই থ্রি হবে, মাইনাসটাকে ভুললে চলবে না, ঠিক আছে? কারণ দেখো সমীকরণে মাইনাস নেই, বি এর ভ্যালু টু বেরিয়েছে, তাহলে টু বাই কে হয়েছে, এখানে থ্রি কে বাই কে কেটে গেল কারণ কে নট ইকুয়াল টু জিরো আছে, তাহলে থ্রি বেরোলো। এবার বলেছে সমষ্টি মানে যোগফল, গুণফল মানে আলফা বিটা, যোগফল মানে আলফা প্লাস বিটা, দুটো কি বলেছে, দুটো বলেছে সমান। যেহেতু সমান বলেছে তাহলে মাইনাস টু বাই কে ইকুয়ালস টু আমরা থ্রি করলাম, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস। এবার দেখো এখানে যদি একটা স্টেপ আমি জাম্প করেছি তোমাদের জন্য, এটা করে দিই, টু কে ইকুয়ালস টু সরি মাইনাস টু ইকুয়ালস টু থ্রি কে, এরকম একটা স্টেপ হবে। যদি কে দিয়ে গুণ করে দিই কোনাকুনি, তাহলে মাইনাস টু ইকুয়ালস টু থ্রি কে, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস টু বাই থ্রি। বোঝা গেল না যায়নি? বোঝা গেল? চলো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলছে, এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তার মানে এই পুরোটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ না হলে এ এর মান কি হতে পারে? তাহলে সমীকরণ দ্বিঘাত সমীকরণ কখন হয়, যখন আমরা বলি যে এক্স স্কোয়ারের কোইফিশিয়েন্ট, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কখনো জিরো হবে না। তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি জিরো না হয় তাহলেই দ্বিঘাত সমীকরণ হয়। কিন্তু কোয়েশ্চেনে বলেছে এটা যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এক্স স্কোয়ারের সহগটা শূন্য হয়ে যাবে, যখন এক্স স্কোয়ারের সহগটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু এইটা জিরো যদি হয়ে যায়, যখন এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু জিরো। কেন আমি আবারও ক্লিয়ার করে বলছি, আমরা যখন একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এটা কিন্তু মাস্ট বি নট ইকুয়াল টু জিরো, তবেই এই সমীকরণটা দ্বিঘাত থাকে। তাহলে দ্বিঘাত সমীকরণের নেসেসারি দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য নেসেসারি বা সাফিসিয়েন্ট কন্ডিশন কি, সাফিসিয়েন্ট কন্ডিশন এটাই বলছে যেটা এটা কখনোই জিরো হবে না, এটা কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এটা নট ইকুয়াল টু জিরো। এবার দ্বিঘাত সমীকরণ না হওয়ার জন্য এটা ইকুয়াল টু জিরো, হওয়ার জন্য না হওয়ার জন্য। বোঝা গেল? তাহলে না হওয়ার জন্য কি হবে, সহগটা এক্স স্কোয়ারের সহগ যাই থাকুক সেটা কি হবে, জিরো হবে। চলো তাহলে এটা মিডল টার্ম করে দিই, কি হবে দুই এককে দুই, দুই প্লাস এক জিরো, মনে রাখবে এখানে যা সাইন থাকবে এখানেও তাই সাইন বসবে, এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু জিরো। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এ, তাহলে এ মাইনাস টু, এই দুটো থেকে কি কমন যাচ্ছে ওয়ান, দ্যাট ইজ এ মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নিয়েছি তাই জন্য ওইখানটায় প্লাস থেকে মাইনাস নিয়েছি বলে মাইনাস হয়ে গেছে, তাহলে কি বেরিয়ে গেল এ মাইনাস টু, এ মাইনাস ওয়ান সমান জিরো। সুতরাং কি লিখতে পারি, সুতরাং এ মাইনাস টু সমান জিরো অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো। সুতরাং এ ইকুয়ালস টু টু বক্স করে দিলাম অথবা এ ইকুয়ালস টু ওয়ান। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? এ ইকুয়ালস টু টু আর এ ইকুয়ালস টু ওয়ান। চলো পরের প্রশ্নে যাই। বুঝতে পেরেছ কেন এটা হলো? একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর নয় বাই কুড়ি, এই বিবৃতিটিকে একটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো। তাহলে সবার প্রথমে কিন্তু আমি এই প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যক নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ কি হতে পারে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা প্রকৃত ভগ্নাংশ নিলাম দুই বাই তিন। দেখো এই ভগ্নাংশটা প্রকৃত হলে এর মান সবসময় কিন্তু একের থেকে কম হবে, ঠিক? এবার যখন এর অনন্যক করবো, অনন্যক হয়ে গেলে এটা তিন বাই দুই হয়ে যাবে, দেখো এর মান একের থেকে বেশি হয়ে গেল, তার মানে এইটা প্রকৃত ভগ্নাংশ। এইটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে একটা পার্থক্য দেখো। তাহলে যখন কোনো প্রকৃত ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করব, তখন দুই বাই তিন যেই ভগ্নাংশটা নিলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু দেখো সেটা একের থেকে ছোট। যেই সেটাকে আমরা অনন্য করে দিলাম অর্থাৎ রেসিপ্রোকেট উল্টে দিলাম, তখন সেটার মান দেখো একের থেকে বড় হয়ে গেল, ঠিক? এইবার এখানে আমাকে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্য। তাহলে ধরি প্রকৃত
ভগ্নাংশটি হলো x, ঠিক আছে, যেখানে x গ্রেটার জিরো। x জিরো তো হবে না, নেগেটিভও হবে না, তাহলে অলওয়েজ কি থাকবে? গ্রেটার জিরো। এবার জিরো হবে না কেন সেটা নিয়ে এখন আমি আলোচনায় যাচ্ছি না, কেন ওর অনন্য হলে কি হবে, গ্রেটার জিরো, যত ভগ্নাংশ হবে গ্রেটার জিরো, ঠিক আছে। ওকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ যেটা হলো সেটা হলো x, এবং সেটা কি বললাম, গ্রেটার জিরো। আর একটা কি বলতে পারি, যেই x এর মান কিন্তু আলটিমেটলি এই ভগ্নাংশ সেটা গ্রেটার জিরো হবে, কিন্তু x এর ভ্যালু গ্রেটার জিরো, আর এটার ভগ্নাংশের মান কিন্তু লেস দ্যান ওয়ান থাকবে, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ আছে, ঠিক আছে। ভালো করে বুঝতে হবে, গ্রেটার জিরো কিন্তু লেস ওয়ান থেকে যাবে, এইটা মাথায় রাখবে, চলো। এবং এই ভগ্নাংশ তার অনন্য, ঠিক আছে। সুতরাং লিখবো এখানে, ভগ্নাংশটির অনন্য সমান সমান ওয়ান বাই এক্স। এবার এই ভগ্নাংশটির অনন্য যেই ওয়ান বাই এক্স করলাম, এই ওয়ান বাই এক্স এর মানটা কিন্তু একের থেকে বড় হয়ে গেল, অর্থাৎ এক্স আর ওয়ান বাই এক্স এর মধ্যে যদি তোমাকে প্রশ্ন করে কে বড়, তাহলে তোমরা কি উত্তর দেবে, তাহলে অলওয়েজ উত্তর দেবে এই ভগ্নাংশটা বড়। কেন? এটা প্রকৃত ভগ্নাংশের অনন্য, কোনো প্রকৃত ভগ্নাংশের অনন্য অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়, এবং সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হবে প্রকৃত ভগ্নাংশের থেকে। তাহলে আমাকে কি বলেছে, এই বিবৃতিটিকে দ্বিঘাত সমীকরণে আকাশে প্রকাশ করতে, কোনটা, প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর। প্রশ্নটা দিয়েছে প্রথমে প্রকৃত ভগ্নাংশ, দেন তার অনন্য, এটা কিন্তু গোলাবে না, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ভুলেও করবে না, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে হবে ওয়ান বাই এক্স যেটা গ্রেটার, এখানে আমি বলে দিই ওয়ান বাই এক্স অলওয়েজ গ্রেটার থাকবে এক্সের থেকে, ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু নয় বাই কুড়ি, ঠিক আছে। তাহলে যে কোনো প্রকৃত ভগ্নাংশ থেকে তার অনন্যকে আমরা যদি এরকম প্রশ্ন দেয়, তাহলে কিন্তু অনন্যকটা আগে লাগবো, কারণ সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু নয় বাই কুড়ি, জানতে কী চেয়েছিল, বিবৃতিটিকে একটি দ্বিঘাত সমীকরণের আকাশে আকারে প্রকাশ করতে, জাস্ট একটা দ্বিঘাত সমীকরণের আকার দিতে বলেছে। এই সমীকরণ হয়ে গেল, এবার এটাকে কী করবো, লসাগু করে নেব, এখানে এক্স, এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নয় বাই কুড়ি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কী হয়ে যাবে, নাইন এক্স ইকুয়ালস টু কুড়ি মাইনাস কুড়ি এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করেছি, নাইন এক্স কুড়ি ইন্টু কুড়ি এক্স স্কোয়ার, এই পাশে নিয়ে আসো, কুড়ি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস কুড়ি ইকুয়ালস টু জিরো। বোঝা গেল, এটাই হলো দ্বিঘাত সমীকরণের আকারটা। বোঝা গেল না যায়নি কোয়েশ্চেনে যদি, হ্যাঁ, কুড়ি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস কুড়ি, হ্যাঁ একদম ঠিক, কে লিখেছ, হ্যাঁ অনুরোধ দাস, হ্যাঁ ঠিক লিখেছো, বুঝেছ কনসেপ্টটা, বোঝা গেল। এইখানে কিন্তু এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে, প্রকৃত অপ্রকৃত, ভুল তাড়াহুড়োর মধ্যেই কিন্তু ভুল হয়, পরীক্ষার সময় পড়লে ও প্রকৃত ভগ্নাংশ তার অনন্যক, চলো প্রকৃত ভগ্নাংশ এক্স অনন্যক ওয়ান বাই এক্স বিয়োগ করে দিলাম, না আমাকে কিন্তু লজিক্যালি এগোতে হবে। চলো পরের অঙ্কে যাব, কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থার্টি ফাইভ ইকুয়ালস টু জিরো, সমীকরণের বীজ দয়, সমীকরণের বীজ দয় মাইনাস পাঁচ ও মাইনাস সাত, তাহলে হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো সমীকরণের বীজ দয় দিয়ে দিয়েছে, সমীকরণে কি দিয়েছে, বীজ দয় দিয়েছে, মাইনাস পাঁচ আর মাইনাস সাত, তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা কি জানি, আমরা জানি যে একটা বীজ কি হবে আলফা, আর একটা বীজ কি হবে বিটা, আর একটা বীজ হবে বিটা, তাহলে আলফা হয়ে গেল, সুতরাং আলফা সমান সমান মাইনাস ফাইভ আর বিটা সমান সমান মাইনাস সেভেন। তাহলে এ ও বি এর মান কি করে বার করব, আমাদের প্রসেস কি জানা আছে, দেখো এ এখানে এ, বি এখানে বি, আর সিটা হয়ে গেছে এখানে থার্টি ফাইভ, এখানে শুধু দেওয়া নেই কাকে, এই এ আর বিকে দেওয়া নেই, সিটা দিয়ে দিয়েছে থার্টি ফাইভ। তাহলে এবার আমরা কি জানি, আলফা প্লাস বিটা সেটা মানে মাইনাস বি বাই এ, ওকে। আর একটা কি জিনিস জানি, আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি বাই এ, এবার সি এখানে থার্টি ফাইভ, আর আলফা বিটা দুটোই ভ্যালু কিন্তু আমরা জানি, তাহলে আলফার ভ্যালু এখানে মাইনাস ফাইভ বসিয়ে দাও, এবার তারপরে এখানে প্লাস দিয়ে মাইনাস সেভেন বসিয়ে দাও, বিটার ভ্যালু টুক করে বসে গেল, এবার বি এখানে মাইনাস বি, এ এখানে এ থাকুক, এবার এখানে আলফার জায়গায় কী বসাবো, মাইনাস পাঁচ, বিটার জায়গায় কী বসাবো, মাইনাস সাত, হয়ে গেল চলছে, ইকুয়ালস টু সি এর জায়গায় বসাবো পঁয়ত্রিশ, এখানে বসাবো এ, এইবার দেখো এখান থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পঁয়ত্রিশ ইকুয়ালস টু
पैंतीस बाईए दुदिक थेके पैंतीस पैंतीस केटे दीते पारी ताले ए समान समान बेरिये गेलो वन। देखो एकटा मान पेये गेलाम, एर मान कि पेये गेलाम वन। एबार एदिके चले आसि, एइखाने के आछे माइनस पाँच माइनस सात, एखाने हये गेलो माइनस बी बाय ए, एर भ्यालू वन बसिये दिलाम। ठीक आछे, एटाके एक दिये राखो, एखाने लिखे दाओ एक होते पाई, डान। एबार एटा कत हये गेलो, सात पाँच बारो, তাহলে মাইনাস বারো ইকুয়ালস টু মাইনাস বি, বি বি কেটে গেল, সুতরাং বি এর ভ্যালু বেরিয়ে গেল বারো। তাহলে এ এর ভ্যালু কত বেরোলো ওয়ান, আর বি এর ভ্যালু কত বেরোলো বারো। বোঝা গেল না যায়নি, কনসেপ্ট ক্লিয়ার? কি করলাম, আলফা আর বিটা ধরে নিলাম, দুটো বিচ ছিল, ধরি আলফা সমান সমান মাইনাস পাঁচ, বিটা সমান সমান মাইনাস সাত। এবার আমরা ফর্মুলা কি জানি, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা বিটা সি বাই এ। এবার এই সমীকরণের থেকেই বলেছে এই সমীকরণেরই বীজ দুটো, তার মানে এখানে এ তো এই আছে, বি বি আছে, আননোন এই দুটো, নোন কে সি মানে পঁয়ত্রিশ। দেখো সি এর জায়গায়, সি এর জায়গায় জাস্ট পঁয়ত্রিশটাকে বসিয়েছি, প্লেস করেছি এখানে সাঁইত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, এ এর ভ্যালু ফাইন করলাম, এ এর ভ্যালু পেয়ে গিয়ে বি এর ভ্যালু বসিয়ে বের করে নিলাম। বোঝা গেল না যায়নি, কনসেপ্ট ক্লিয়ার? চলো আমরা এবার পরের যাই। এইবার আমরা চলে এলাম দীর্ঘ উত্তরাধর্মী প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন, তিন মার্ক্স। এবার দেখো তিন মার্ক্সের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ দেখবে একটা দাগ থাকবে, সেই একটা দাগে, সে প্রশ্নের একটা দাগে দুটো দুটো তিন মার্ক্সের কোয়েশ্চেন দেবে এই অধ্যায় থেকে, দীঘা সমীকরণ অধ্যায় থেকে। দুটোর মধ্যে একটা কিন্তু করতেই হবে, একটা করলে তিন মার্ক্স আসবে। চলো দেখা যাক এই তিন মার্ক্সের কী কী অঙ্ক আমাদের কাছে আছে। তাহলে সবার প্রথমে বলছে সমাধান করো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল প্লাস আরেকটা কী দিয়েছে ছয় পূর্ণ ছয় বাই সাত। চলো সমাধান করা যাক। দেখো সমাধান করার এই অঙ্কটার যে নিয়ম সেটার জন্য দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে, আর এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি দুটো জিনিস আছে। তাহলে এবার আমি কী করব, এই এক্স মাইনাস থ্রিটাকে এ ধরে নেব, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান এ ধরি, যেখানে এটা কি নট ইকুয়াল টু জিরো। বোঝা গেল, এইগুলো কিছু ম্যান্ডেটরি জিনিস। তাহলে এটা যদি এ ধরি, দেখো এটা তার উল্টো উল্টে গেছে, তাহলে সুতরাং সমীকরণটাকে আমি একভাবে লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ ছয় পূর্ণ ছয় বাই সাত ইকুয়ালস টু জিরো। দেখো এটা এ, এটা উল্টে গেছে, রেসিপ্রোকাল অনন্য ওয়ান বাই এ, একে উল্টে দিলাম, ডান। চলো এইবার এটা এ মাইনাস ওয়ান বাই এ থাকলো, এটাকে মাইনাস করে এদিকে নিয়ে আসছে, ঠিক আছে। এটা কত হয়ে যাবে, দেখো ছয় সাথে বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল মাইনাস আটচল্লিশ বাই সাত। এবার এদিকে লসাগু করো, এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আটচল্লিশ বাই সাত, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হয়ে গেল সেভেন এ স্কোয়ার মাইনাস সেভেন, এটা কি হয়ে যাবে মাইনাস আটচল্লিশ এ। এবার এই সেভেন এ স্কোয়ার এই মাইনাস আটচল্লিশ এটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস আটচল্লিশ এ ইকুয়াল মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো, এই একটা সমীকরণ চলে এলো এরকম আঁকা। এবার আমরা কি দেখতে পাচ্ছি, সামনে আছে দেখো এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, মিডিল টার্ম হবে, তাহলে এটা সামনে আছে সেভেন, এটা সামনে আছে, এটা শেষে আছে সেভেন, তাহলে সেভেন ইন্টু সেভেন কত হবে সাত সাথে উনপঞ্চাশ, তাহলে উনপঞ্চাশকে আমার মাইনাসে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে সেভেন এ স্কোয়ার প্লাস, এখানে দেখো মাইনাস সাইন আছে এ, এখানে মাইনাস সেভেন জিরো, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস বসবে, উনপঞ্চাশ মাইনাস এক, উনপঞ্চাশ এককে উনপঞ্চাশ হয়ে গেল, আর উনপঞ্চাশ মাইনাস এক কী হয়ে যাবে ফর্টি এইট, ডান। চলো এবার এই পাশে চলে আসি, অনেক জায়গা সলভ করি, তাহলে কি পেলাম সেভেন এ স্কোয়ার প্লাস ফর্টি নাইন এ মাইনাস এ মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো। তাহলে সেভেন এ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে এ প্লাস সেভেন পড়ে রইল, মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এ প্লাস সেভেন পড়ে রইল, জাস্ট মাইনাস কমন নিয়েছি ওয়ান, এখানে এখানে সেভেন এ কমন নিয়েছি, কী পড়ে রয়েছে এ প্লাস সেভেন আর সেভেন এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে সুতরাং কী লিখতে পারি, এ প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো, অথবা সেভেন এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এইবার এ ইকুয়ালস টু এখানে কি পেয়ে গেলাম মাইনাস সেভেন, অথবা সেভেন এ মাইনাস ওয়ান জিরো এ ইকুয়ালস টু ওয়ান বাই সেভেন, তাহলে এ এর দুটো ভ্যালু পেলাম।
তাহলে এ দুটো ভ্যালু পেলাম, একটা এ ইকোয়ালস টু মাইনাস সেভেন, একটা ইকোয়ালস টু ওয়ান বাই সেভেন। কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা কি আমার উত্তর? না, আমাকে জানতে চেয়েছে সমাধান করতে বলেছিল, তাহলে এখানে এক্স এর অঙ্ক ছিল, এক্স এর সমাধান, এটা সবে এ এর মান পেয়েছি। তাহলে এইটা ইকোয়ালস টু এ বসা, এ এর মান কত? এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি, এটা ধরা হয়েছিল। তাহলে এইটা ইকোয়ালস টু একবার মাইনাস সেভেন বসাবো, একবার ওয়ান বাই সেভেন বসাবো। চলো এটা সাইডে সরিয়ে দিই, চলে আসি। তাহলে একবার কি করলো, সুতরাং এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু কি বসাবো, মাইনাস সেভেন, ইকুয়ালস টু কি বসাবো, মাইনাস সেভেন। তাহলে চলো কি উত্তর বেরোয়, এক্স মাইনাস থ্রি কোনাকুনি গুণ করছি, আর এটা কি মাইনাস সেভেন এক্স মাইনাস একুশ। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে প্লাস সেভেন এক্স, এই মাইনাস সেভেন এক্সটাকে এ পাশে নিয়ে আসলাম, এই তিনটাকে এ পাশে নিয়ে গেলাম, মাইনাস তিন প্লাস তিন হয়ে গেল। তাহলে এখানে এইট এক্স হয়ে গেল, আর এখানে কত হয়ে যাবে, এটা মাইনাস আছে তার মানে আঠেরো হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস আঠেরো বাই আট, কত দিয়ে যাবে, দুই দিয়ে নয়, দুই দিয়ে চার, মাইনাস নাইন বাই ফোর। তাহলে একটা ভ্যালু বেরোলো, এক্স ইকুয়ালস টু মাইনাস নাইন বাই ফোর, একবার দেখে নিচ্ছি, হ্যাঁ মাইনাস নাইন বাই ফোর বেরোবে। আরেকটা উত্তর কি হওয়া উচিত, এইখানে আমি কি কাকে বসিয়েছি, এইটা ইকুয়ালস টু মাইনাস সেভেন, মানে এর ভ্যালু মাইনাস সেভেনটা দিয়ে করেছি। এবার কি করব, এর ভ্যালু এ ইকুয়ালস টু সেভেন, তাহলে এক্স মাইনাস থ্রি আবার বলে লিখছি, আবার এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু ওয়ান বাই সেভেন, এই ভ্যালুটা নিলাম, ঠিক আছে। এবার সেভেন দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেভেন এক্স মাইনাস একুশ, এটা কি হয়ে যাবে, এক্স প্লাস থ্রি, এক্সটা এদিকে চলে এলাম, তাহলে সেভেন এক্স প্লাস এক্স ছিল এদিকে আসলে মাইনাস এক্স, একুশ ওদিকে চলে গেল, মাইনাস একুশ ছিল প্লাস হয়ে গেল তিন, দেন তাহলে কি হলো, এটা সিক্স এক্স ইকুয়ালস টু তিন আর একে চার, চব্বিশ, এক্স ইকুয়ালস টু ফোর। তাহলে এক্স এর দুটো ভ্যালু পেলাম, এক্স ইকুয়ালস টু, সুতরাং এখানে উত্তরে লিখে দেবে, সুতরাং নির্ণয় সমাধান সমান 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 মাইনাস চার বাই মাইনাস নয় বাই চার ও চার, ডান, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু একটা অঙ্কের সমাধান করতে হবে, ঠিক আছে, ওকে, বোঝা গেল। এটা একটা ভালো অঙ্ক ছিল, একটু ছোটো করে দিচ্ছি, তোমরা দেখে নাও, বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, ওকে। চলো নেক্সট অঙ্কে যাই, পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্ক বলছে সমাধান করো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি, যেখানে বলে দিয়েছে, আচ্ছা আগের অঙ্কটায় এই কন্ডিশনটা বলা ছিল না, ঠিক আছে, আগের অঙ্কটায় এখানে একটা কন্ডিশন বলা ছিল না, দেখো এখানে এক্স নট ইকুয়ালস টু মাইনাস থ্রি কমা থ্রি, ঠিক আছে, এক্স নট ইকুয়ালস টু মাইনাস থ্রি কমা থ্রি, এক্স কখনোই থ্রি বা মাইনাস থ্রি হবে না, কেন হবে না, কারণ যদি হয়ে যায় তাহলে নিচে শূন্য চলে আসবে, আর শূন্য দিয়ে ভাগ অসংজ্ঞাত, ঠিক আছে, ম্যাথামেটিক্সের ভাষায় অসংজ্ঞাত। চলো এই অঙ্কটা সলভ করি, দেখো এখানে বলে দিয়েছে এক্সের এই ভ্যালুগুলো হবে না কখনো। চলো সমাধান করব, প্রথমে কি হবে, লসাগু, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে উপরে কি যাবে, এক্স গেল উপরে এক্স প্লাস বি, মাইনাস এক্স প্লাস বি গেলে এখানে কি যাবে, এক্স, ওকে, খুব ভালো বিষয়, এখানে কি হয়ে যাবে, এ ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে কি যাবে, এ প্লাস বি মাইনাস হয়ে যাবে এ। দেখো এবার মজাটা, দেখো এই এ এ কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে রইল, বি বাই এক্স প্লাস বি আর বি বাই এ ইন্টু এ প্লাস বি, ডান। এবার দেখো এই বি বি কাটা গেল, কেন, যেহেতু বলে দিয়েছে, যেহেতু কোশ্চেনে বলা আছে বিটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে দু সাইডে কোনো কিছু কাটতে হলে সেখানে একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন নট ইকুয়ালস টু জিরো হতে হবে, নাহলে কাটাকুটি মানে কিন্তু ভাগ করা, এটা মাথায় রাখবে, কাটাকুটি মানে কেটে দিলাম এমনি কিন্তু নয়, কাটাকুটি মানে আসলে ভাগ, আমরা কিন্তু ভাগ করছি, তাহলে ভাগ করতে গেলে সেটা কিন্তু শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ পসিবল, শুধু শূন্য দিয়ে ভাগটা পসিবল নয়, ওকে, ডান। তাহলে কী পেলাম, এটা গুণ করে দিচ্ছি, এক্স বি এটা ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ বি, এবার কী করবো, কোনাকুনি গুণ করবো, ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়, তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার এক্স বি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি, এই পাশে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার এক্স বি
माइनस ए स्क्वायर माइनस ए बी इक्वल्स टू जीरो बोझा गेल क्रस गुण कर लाम पाशे निये चले एलाम एइबार देखो कि करब ट्रिकटा देखो एक्स स्क्वायर साथे ए स्क्वायरटा निये आसब प्लस एक्स बी माइनस ए बी इक्वल्स टू जीरो एइबार एखाने कि हबे ए स्क्वायर माइनस बी स्क्वायर छोटोबेलार फर्मूला ए प्लस बी ए माइनस बी আর এখান থেকে কি কমন যাচ্ছে b তাহলে x মাইনাস a এবার দেখো এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে x মাইনাস a তাহলে পরে কে রয়েছে x মাইনাস a চলে গেল পরে কে রয়েছে x প্লাস a প্লাস b ইকুয়ালস টু 0 সুতরাং x ইকুয়ালস টু মাইনাস a এটা ইকুয়ালস টু 0 হতে পারে অথবা x প্লাস a প্লাস b এটা ইকুয়ালস টু 0 হতে পারে তাহলে x ইকুয়ালস টু কি হয়ে গেল a অথবা x ইকুয়ালস টু মাইনাস কমন নিয়ে এইটা a প্লাস b রেখে দিলাম তাহলে এটা হয়ে গেল দুটো মান তাহলে দুটো সমাধান একটা x ইকুয়ালস টু কি বলতে পারি একটা x ইকুয়ালস টু বলতে পারি a আর একটা মাইনাস a প্লাস b দেখবে এটাই উত্তর হবে তোমরা নিজেরাও করো নিজেরা করলে দেখবে আরো ভালো বুঝতে পারবে আর কিন্তু হ্যাঁ কয়েকটা জায়গা আছে কয়েকটা জিনিস আছে এই জিনিসগুলো আমি বারবার করে বলবো সেইগুলো হচ্ছে এই যে bটাকে not equals to 0 কেন লিখলাম এইগুলো কিন্তু দিতে হবে এইগুলো যদি দাও তাহলে এটাকে বলা হয় কোয়ালিটি অফ রাইটিং ঠিক আছে যেরকম আমরা বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞানও যেরকম কোয়ালিটি অফ রাইটিং হয় সেরকম ম্যাথসের ক্ষেত্রে কোয়ালিটি অফ রাইটিং হচ্ছে তুমি কতটা লজিক্যালি লিখছো জিনিসগুলোকে প্রপোজ করছো কতগুলো লজিক্যাল বিষয়ের মাধ্যমে যখন আমি এখানে bটা কাটলাম আমি ওখানে বলে দিলাম bটা not equal to 0 তাই bটা দিয়ে কাটছি আই মিন b দিয়ে আমি ডিভাইড করছি ওকে এই হচ্ছে বিষয় চলো বোঝা গেল চলো পরের অঙ্কে যাই হ্যাঁ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং একটা ট্রিকি অঙ্ক এই অঙ্কটা একটা ট্রিক আছে সেই ট্রিকটা বুঝতে হবে দেখো এখানেও একই জিনিস বলেছে এক্স নট ইকুয়াল টু জিরো এইগুলো বলা আছে চলো এই অঙ্কটা একটা ট্রিক কি যেই অঙ্কটাকে সমাধান আমরা আগেরটা যেরকম কি ছিল বাঁদিকে যা ছিল লসাগু করেছি ডান দিকে যা ছিল লসাগু করেছি এইটাকে সেটা করা যাবে না এই ওয়ান বাই এক্সটাকে এই পাশে তুলে আনতে হবে কেন যদি এটাকে তুলে আনি তাহলে দেখবে এই ওয়ান বাই এক্স আর এই এক্সটা কেটে যাবে এই উপরে একটা এক্স এক্স কাটবে নাহলে কিন্তু কাটবে না চলো দেখাচ্ছি কি করব এখানে কি আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স আছে মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ডান এবার লসাগু হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ওকে এবার উপরে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স আর এদিকে লসাগু হবে এ বি উপরে কি যাবে এ গেলে বি প্লাস এ ডান দেখো যখন এইটা গেল তাহলে এক্স পড়েছিল আর মাইনাস এই যখন এক্স গেল পুরো এটা উঠে গেল আর প্রত্যেকটা দিয়ে মাইনাস গুণ হয়ে গেল তাহলে দেখো এই এটা এটা কেটে গেছে পরে রইল কি এ প্লাস বি যদি মাইনাস কমন নিয়ে নিই এটা হয়ে গেল এ এক্স বি এক্স এক্স স্কোয়ার এটা হয়ে গেল এ প্লাস বি এখানে এ বি ঠিক আছে এবার এখানে দেখো একটা কথা বলা আছে এ প্লাস বি নট ইকুয়ালস টু জিরো কারণে বলেছে এমনি কারণে বলেনি এইবার দুদিক থেকে আমি এ প্লাস বি কেটে দেব যেহেতু এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো কাটছি মানে ভাগ করছি ওকে পরে কি রইল মাইনাস ওয়ান এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই এ বি কেটে কেটে ওয়ানই হচ্ছে কোনাকুনি এবার গুণ একই প্রসেস এক্স স্কোয়ার একটু সাজিয়ে লিখছি এ এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি কেন মাইনাস এ বি হলো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ইন্টু এ বি মাইনাস এ বি চলো আশা করি এতটা বুঝেছো আমি তুলে দিচ্ছি পরে আমি ছোট করে দেবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু জিরো ঠিক আছে এইবার দেখো এই দুটো রাশির মধ্যে থেকে কী কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস এ পরের দুটো থেকে কি কমন যাচ্ছে বি কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো সুতরাং কি বলতে পারি এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো সুতরাং এখান থেকে এক্স ইকুয়ালস টু কি প্রপোজ করতে পারছি আমরা এক্স ইকুয়ালস টু মাইনাস এ অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস বি দেখো এক্সের তাহলে দুটো সমাধান পেলাম সুতরাং এখানে লিখে দেবে সুতরাং নির্ণয় সমাধান সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি বোঝা গেল না যায়নি বুঝতে পেরেছো
ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো। চলো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলছে? থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু ফাইভ এক্স, ব্র্যাকেটে এক্স প্লাস ফোর। এই সমীকরণের সমাধানে শ্রীধর আচার্যের সূত্রের ব্যবহার করা যায় কি? যুক্তি দিয়ে বিচার করো। দেখো দু নম্বরের প্রশ্ন আসছে, তার মানে কিন্তু একটু ভাবনা চিন্তা করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে কোয়েশ্চেনটা কী আছে সেটা আগে আমরা দেখে নিই, সাজিয়ে নিই। প্রথমে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস থ্রি ফাইভ এক্স এক্স প্লাস ফোর, এই কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এটা টেস্ট এক্সামে ছিল। কোন কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা না আগের কোয়েশ্চেনটা? হ্যাঁ, আগের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো প্রশ্ন। দেখো এই প্রশ্নটাও দেখে নাও, ঠিক আছে? তাহলে থ্রি এক্স স্কোয়ার প্রথমে গুণ করব, তাহলে এটা হয়ে গেল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স করলাম। এবার কি করব, তার মানে থ্রি এক্স প্লাস থ্রি গুণ করছি ফাইভ এক্স স্কোয়ার কুড়ি এক্স, ডান, বাদিকটাকে সাজিয়ে নিই। থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল ফাইভ এক্স স্কোয়ার, ওকে। প্লাস এটা কত হয়ে যাবে, ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু ফাইভ এক্স স্কোয়ার কুড়ি এক্স। এইবার দেখো ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার কেটে গেল, আমি কি করলাম কুড়ি এক্স এইটাকে মাইনাস করে ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, কি এসে গেল পনেরো এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। আরও তিন দিয়ে ভাগ করে দাও, ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তিন দিয়ে ভাগ করেছি, উভয় দিকে তিন দিয়ে ভাগ করেছি, তাহলে কি দাঁড়ালো ফাইভ এক্স, তিন দিয়ে করলে তিন পাঁচে পনেরো আর তিন একে তিন, ঠিক আছে? আগেরটা, হ্যাঁ আগেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইবার যে মাধ্যমিকের জন্য, ঠিক আছে? দেখবে বইতেই দু তিনটে অঙ্ক আছে, সেই তিনটে অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে মাধ্যমিকে দেয়, কিন্তু আগেরটা যেটা আমি করালাম এই অঙ্কটা, এই অঙ্কটা এই বছর মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সবকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি আগের দিনও ক্লাসে বলেছি, এই যে তোমরা লাইভ দেখতে পাচ্ছ আজকে, আমার সাথে কথা বলতে পাচ্ছ, এই যে আজকে যে অঙ্কগুলো করাচ্ছি সেইগুলো দেখো মাধ্যমিকের পার্সপেক্টিভে কিছু বাছাই করা অঙ্ক, হয়তো পুরোটা করাতে পারছি না, এই পুরোটা করানোর জন্য কিন্তু আমরা সারা বছর ক্লাস করাই। তোমরা যারা এখন টেনে পড়ছো, ভবিষ্যতে তোমরা কেউ আর্টস নেবে, সায়েন্স নেবে, কমার্স নেবে, আমাদের কিন্তু সারা বছর এই লাইভ ক্লাস চলে। তাহলে তুমি ভাবো যদি এইটুকু সময়ের মধ্যে আমরা এই সাজেশন বা এইটুকু করিয়ে দিচ্ছি, দেড় মাসের মধ্যে পুরোটা আমরা সিলেবাস কভার করছি, তাহলে সারা বছর তোমরা পড়লে আরও কত তোমরা লাভবান হবে। তো আমাদের লাইভ ক্লাস চলে, তোমরা টিউটোপিয়া অ্যাপ ডাউনলোড করতে পারো, সেই টিউটোপিয়া লাইভ অ্যাপ থেকে তোমরা কিন্তু, যারা তোমরা সায়েন্স নেবে সায়েন্সের ক্লাস জয়েন করতে পারো, যারা কমার্স আর্টস নেবে তারা আলাদা আলাদা ক্লাস জয়েন করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস টেনের জন্য যারা তোমরা মাধ্যমিকে আছো তারা তোমরা কিন্তু এই যে অধ্যায়গুলো, যেই অধ্যায়গুলো ধরো দ্বিঘাত সমীকরণ আজকে করাচ্ছি, তোমরা এখনই গিয়ে বাড়িতে গিয়ে দ্বিঘাত সমীকরণ ক্লাস টেন করে যদি সার্চ করো, বা তোমরা যদি টিউটোপিয়া ক্লাস টেন লেখো, তাহলেই দেখবে দ্বিঘাত সমীকরণের ভিডিও তোমরা পেয়ে যাবে সেখানে আমার। এবং সেই দ্বিঘাত সমীকরণের ভিডিওগুলোতে আরও প্রচুর অঙ্ক করা আছে। ধরো কোনো অঙ্ক এমন অঙ্ক করছো যেটা তোমাদের আটকে গেল, ধরো এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমরা অন্য অধ্যায় চলে গেলাম কিন্তু দ্বিঘাত সমীকরণ অঙ্ক আটকে গেল, এবার হয়তো সেই প্রশ্নটা আমি হয়তো দেখলাম, হয়তো বলতে পারলাম না কারণ অনেক প্রশ্ন থাকবে তোমাদের, তখন কিন্তু তোমরা সেই প্রশ্নটা ইউটিউবে গিয়ে আমার ওই ভিডিও দেখতে পারো। সেখানে কিন্তু এমন কোনো দ্বিঘাত সমীকরণের প্রশ্ন নেই যেটা তোমরা সেখানে সমাধান পাবে না। আর লাইভ ক্লাস অবশ্যই জয়েন করো, পরের বছর যারা তোমরা ইলেভেন ইলেভেনে উঠবে এবং সারা বছর ক্লাস করো আমার কাছে, আমি ম্যাথস করাবো তোমাকে তোমাদেরকে, এবং তোমরা যারা সায়েন্স পড়বে তারা আমার কাছে ম্যাথস করতে পারবে, এবং আমরা সারা বছর এরকম মজা করে ম্যাথসে অঙ্ক, আমরা ম্যাথসটাকে বুঝবো, ম্যাথসের ম্যাজিকটাকে বুঝবো, বোঝা গেল? চলো আমরা অঙ্কে ফিরে যাই। এইবার দেখো, এবার একটু আসি গল্প। দেখো শ্রীধর আচার্য, ইনি একজন ভারতীয় গণিতবিদ ছিলেন, তিনি দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য শ্রীধর আচার্য তার সূত্রটা বার করেছিলেন। কখন বার, কখন দ্বিঘাত সমীকরণের সমাধান করব, যখন পারফেক্ট স্কোয়ার মেথড বা মিডিল টার্ম পূর্ণবর্গাকারেও প্রকাশ করতে পারছি না, উৎপাদকের বিশ্লেষণও করতে পারছি না, তখন। কিন্তু দ্বিঘাত সমীকরণের সূত্রটা একবার দেখি তো, শ্রীধর আচার্যের সূত্রটার কথা বলছি। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ,
এই যে সূত্রটা আছে, এবার এই সূত্রটা কোন জেনারেল ইকুয়েশন থেকে আসে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এটা বলা হয় নট ইকুয়ালস টু জিরো। কেন? ভালো করে দেখো, যদি এ জিরো করে দিই এই সূত্রে, এই যে সমীকরণ আছে এখানে কি আছে, এটাকে যদি আমরা সাজাই, এখান থেকে আমরা সাজানোর দরকার নেই, এখান থেকে আমরা এ এর ভ্যালু কি পাচ্ছি জিরো, বি এর ভ্যালু কি পাচ্ছি ফাইভ, আর সি এর ভ্যালু কি পাচ্ছি মাইনাস ওয়ান। খুব সাধারণ লজিক, দেখো লজিকটা ইম্পর্টেন্ট। তাহলে এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু ফাইভ, আর সি এর ভ্যালু মাইনাস ওয়ান। এইবার এই এর ভ্যালুটা, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, এর ভ্যালু সব বসালাম, নিচে যেই এর ভ্যালুটা জিরো বসাবো, দেখো সামথিং কিছু আসবে, ওপরে সামথিং কিছু আসবে, নিচে বাই জিরো চলে আসবে। তাহলে সামথিং আসবে, বাই কিন্তু জিরো চলে আসছে। খেলাটা দেখো, খেলাটা কিন্তু জমে গেছে, যা হলো উপরে নিচে জিরো চলে এলো। এবার আমাকে বলো, কারণ টু এ আছে, টু ইন্টু এ, এ তো এখানে জিরো, তাহলে টু ইন্টু জিরো, তাহলে এই সমীকরণটায় যেই সিদ্ধরাচার্য ফেলবো তাহলে কিন্তু নিচে জিরো চলে আসবে। এবার কোনো কিছুকে জিরো দিয়ে তো ভাগ করা যায় না, কারণ জিরো দিয়ে ভাগটা আমাদের ক্ষেত্রে মানে মাধ্যমিক লেভেল অবধি, তোমরা যখন জিরো দিয়ে ভাগের কথা যাবে সেই ক্ষেত্রে কিন্তু জিরো দিয়ে ভাগটা আমাদের পসিবল নয়। যখন পরবর্তীকালে ইলেভেন টুয়েলভে যাবে, লিমিটের কনসেপ্ট আসবে, এবং আমরা জানি যে ভর কখনো, বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা ভরের ক্ষেত্রে, ভর যেহেতু ঋণাত্মক হয় না, সেই জন্য ওয়ান বাই জিরো বা টু বাই জিরো বা কোনো কিছু বাই জিরোটাকে কী ধরা হয়, পজিটিভ ইনফিনিটি ধরা হয়, কারণ ভর যেহেতু ঋণাত্মক হয় না, তাহলে কোনো কিছু বাই জিরোটাকে পজিটিভ ইনফিনিটি ধরা হয়, ঠিক আছে। সেটা লিমিটের কনসেপ্ট দিয়ে বোঝানো যায় যে কেন ওয়ান বাই বা কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় না, বাট এখন তোমাদের সেগুলো নেই, সেগুলো নিয়ে আলোচনা করার বিষয় নেই। তাহলে শুধু এটুকু জিনিস জানো যে কোনো কিছু নিচে যদি শূন্য চলে আসে, তাহলে শূন্য দিয়ে ভাগটা আমাদের ক্ষেত্রে পসিবল নয়, তাহলে আমরা এক্সের কোনো সমাধান পাবো না, এক্সের কোনো বাস্তব সমাধান পাবো না, তাহলে এটা অদ্ভুত সমস্যায় পড়ে গেলাম। তাহলে সিদ্ধরাচার্য সূত্রে যদি আমরা এই সমীকরণে অ্যাপ্লাই করতে যাই, যেটা আসলে দ্বিঘাত নেই, যেখানে এটা জিরো হয়ে গেছে, তাহলে সেই সূত্রে আমরা সেইখানে কিন্তু সিদ্ধরাচার্য সূত্র ব্যবহার করা যাবে না। তাহলে কি উত্তরে লিখবো? যেহেতু সমীকরণটি আর দ্বিঘাত নেই, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ শূন্য, তাই সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করা যাবে না। বোঝা গেল? যুক্তি দিয়ে বিচার করো, যুক্তি দিয়ে বিচার করে দিলাম। যদি আরও ডিটেলসে লিখতে হয়, আরও ডিটেলসে দেখিয়ে দেবে, এ নট ইকুয়ালস টু জিরো এইটা করে দিলাম যে নিচে জিরো চলে আসবে, তাহলে জিরো দিয়ে ভাগ করা এটা হচ্ছে অসংগত, ঠিক আছে, তাহলে শূন্য দিয়ে ভাগ করা যাবে না, তাই জন্য আমরা এখানে সিদ্ধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারলাম না। এটা কিন্তু খুব যুক্তিপূর্ণ একটা কোয়েশ্চেন, খুবই মানে খুব বুঝে লেখার কোয়েশ্চেন, এমন নয় যে অঙ্ক করে লিখব। তাহলে কী লিখলাম? যেহেতু সমীকরণটি আর দ্বিঘাত নেই, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ শূন্য, তাই সমীকরণটি আর সিদ্ধরাচার্যের সূত্র ব্যবহার করা যাবে না। তাহলে সিদ্ধরাচার্যের সূত্র ব্যবহার করার জন্য সমীকরণটা দ্বিঘাত হতে হবে এবং এক্সটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, এখানে প্রশ্নের অঙ্ক আছে, প্রশ্নের অঙ্কও দিতে পারে তিনের মধ্যে। কি বলেছে প্রথম প্রশ্ন? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখানে একসাথে কতগুলো কথা বলেছে, প্রথমে বলেছে ক্রমিক, তারপরে বলেছে ধনাত্মক, তারপরে বলেছে অযুগ্ম। তাহলে সবার প্রথমে ক্রমিক মানে কি বুঝবো? 1, 2, 3, 5, 6, 7, 8 এগুলোকে বলা হয় ক্রমিক। ক্রমিক মানে পরপর, বলে না ক্রমিক সংখ্যা, যেটাকে আমরা রোল নাম্বারও বলে থাকি, তোমাদের ক্লাসের রোল নাম্বারকেও ক্রমিক সংখ্যাও বলা থাকবে, ঠিক আছে, অনেক সময় বলা থাকে বা বলা হয় বা তোমরা জানো। তাহলে ক্রমিক কনসেপ্টটা ক্লিয়ার হলো। ধনাত্মক মানে পজিটিভ, কোনো নেগেটিভ টু হবে না, নেগেটিভ থ্রি, নেগেটিভ ওয়ান, নেগেটিভ থ্রি, নেগেটিভ টু, নেগেটিভ ওয়ান হবে না, তাহলে যা হবে সব কী হবে পজিটিভ। তাহলে ক্রমিক হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। এইবার মেন বিষয়ে আসবো, অযুগ্ম। অযুগ্ম শব্দের অর্থ কী? অনেকে আছে বলবে, স্যার অযুগ্ম মানে কি? যুগ্ম নয়। তাহলে যুগ্ম মানে কি?
যেটা অযুগ্ম। আর এটা তো কোনো কথা হলো না, অযুগ্ম মানে কি? অযুগ্ম সংখ্যা বা বলা হয় বিজোড় সংখ্যা, অযুগ্মকে বলা হয় বিজোড় সংখ্যা, বা আমরা ইংলিশে বলি প্রাইম নাম্বারস। হ্যাঁ এই তো লিখেছে বিজোড়, ঠিক, অযুগ্ম বা বিজোড়। তাহলে কীরকম দেখি, ধরো আমি যদি এক নিই তারপরে তিন, এই দুটো দেখো ক্রমিক এবং অযুগ্ম, ক্রমিক এবং অযুগ্ম। আবার ধরো আমি নিলাম 17, তারপরে ধরো নিলাম 19, এরা কিন্তু ক্রমিক এবং অযুগ্ম। অযুগ্ম মানে বিজোড়, তাহলে ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে পজিটিভ, আবার কিন্তু ধনাত্মক, নেগেটিভ নয় কিন্তু। তাহলে দুটো এমন সংখ্যা নিতে বলেছে যেই সংখ্যা দুটো কি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যার গুণফল বলেছে 143। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো, গুণফল 143, ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি, ধরি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হল যথাক্রমে 2x+1, 2x-1। এবার তোমাদের মনে প্রশ্ন কি আসবে, যেখানে x > 0 হলো। এবার উত্তরটা দিচ্ছি, x > 0 বলেছি, তাহলে 2x, x এর জায়গায় যদি 1 বসাই, x এর জায়গায় কি বসালাম 1, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি পাবে 2 পাবে, সেটা সবসময় জোড় থাকবে। x এর জায়গায় যদি 2 বসাও, 2 × 4 পাবে, সেটা সবসময় জোড় থাকবে। তার মানে আমি x এর জায়গায় যাই ভ্যালু বসাই না কেন, 1, 2, 3, 4, 5, এই 2x টা কিন্তু অলওয়েজ কি থাকবে, 2x টা কিন্তু অলওয়েজ জোড় সংখ্যা থাকবে, যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। এইবার এই যুগ্ম সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে সেটা কিন্তু অযুগ্ম সংখ্যা হয়ে যাবে, অথবা এই যুগ্ম সংখ্যা থেকে যদি 1 বিয়োগ করি তাহলেই অযুগ্ম সংখ্যা। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, দেখো 12, এটা একটা যুগ্ম সংখ্যা, এর সাথে যেই 1 যোগ করো দেখো একটা অযুগ্ম সংখ্যা পেয়ে গেলে 13, আর এর থেকে 1 বিয়োগ করো দেখো একটা অযুগ্ম সংখ্যা পেয়ে গেলে 11, ঠিক। তাহলে যুগ্ম সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলেই আমরা কি পাবো, একটা অযুগ্ম সংখ্যা, বা 1 বিয়োগ করি তাহলেও আমরা কি পাবো, অযুগ্ম সংখ্যা। তাহলে এই জন্য আমরা কিভাবে ধরলাম, একটাকে ধরলাম 2x+1, একটা 2x-1। এবার তোমাদের মধ্যে কেউ হয়তো প্রশ্ন করবে, স্যার যদি আমরা এরকম ধরতাম যে একটা 2x+1 ধরলাম আর একটা 2x+3 ধরলাম তাহলে কি ভুল হবে? না, কোনো ভুল নেই। 2x+1 এটা কি, এটা নিজেই একটা যুগ, একটা অযুগ্ম সংখ্যা, তার সাথে আরও কি যোগ করলাম, তার সাথে 1 যোগ করলে যুগ্ম হবে, তারপরে 2 যোগ করলে অযুগ্ম হয়ে যাবে। তাহলে 2x+3 মানে 2 যোগ করে দিয়েছি, তাহলে এটাও অযুগ্ম। তাহলে একবার আমি 2x+1, 2x-1 ধরতে পারি, অথবা 2x+1, 2x+3 ধরতে পারি, কোনো অসুবিধা নেই, লজিক ঠিক থাকতে হবে। মেন বিষয় হচ্ছে লজিক, অঙ্কের হচ্ছে লজিক হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সংখ্যা দুটোর গুণফল বলে দিয়েছে কি 143। তাহলে শর্তানুসারে চলে আসি, শর্তানুসারে কি লিখব, 2x+1, 2x-1 = 143। দেখো a+b a-b কি ফর্মুলা, a² - b² তার মানে 4x² - 1 144 হয়ে যাবে, ডান। 4 দিয়ে ভাগ করে দাও, x² = 144/4, কত দিয়ে যাবে, 4 4 3 4 12, আর 13 8 4 6 24। তাহলে x² = তাহলে কি হবে, +-√36।
তাহলে কি হলো x ইকুয়ালস টু প্লাস মাইনাস সিক্স, তার মানে x ইকুয়ালস টু সিক্স এবং x নট ইকুয়ালস টু মাইনাস সিক্স, যেহেতু বলেই দিয়েছি x কি হবে গ্রেটার জিরো, ওই যে উপরে বলা আছে, বলে দিয়েছি x গ্রেটার জিরো। তাহলে হ্যাঁ লিখেছ কি লিখেছ, সংস্কৃতি দুটি, আরে বাবা সংখ্যা দুটি হবে, সংস্কৃতি লিখে দিয়েছ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে x এর ভ্যালু ছয় বেরিয়ে গেছে, তাই উত্তর তো তোমাদের মনে হবে ছয় কী করে বেরোলো, আর আমার তো সংখ্যাটা এই রে, আমার তো সংখ্যাটা টু এক্স প্লাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান, তাহলে কী হলো x এর ভ্যালু ছয়, x নট ইকুয়াল টু মাইনাস ছয় কারণ x গ্রেটার জিরো বলে দিয়েছি। তাহলে সুতরাং সংখ্যা দুটি হল টু ইন্টু ছয় মাইনাস এক প্লাস এক ও টু ইন্টু ছয় মাইনাস এক, তাহলে ছয় দুগুণে বারো আর একে কী হবে তেরো, আর ছয় দুগুণে বারো থেকে এক কমলো এগারো, তাহলে সংখ্যা দুটি হলো তেরো ও এগারো। আরও একটা কথা বলে দিই, যদি তোমাদের এইটাই মনে হয় যে সংখ্যাটি ধরবো এক্স আর পরের সংখ্যাটা ধরবো এক্স, যদি একটা আমরা কি ধরছি ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা আর তারপরের সংখ্যাটা কি হবে একটা স্কিপ করে টু, তাহলেও হয়ে যাবে। হ্যাঁ এই যে লিখেছে, আমি যেটা বলছি সেটাই একজন লিখেছে, কে লিখেছে, হ্যাঁ লিখেছে এক্স আর এক্স প্লাস টু ধরা যাবে কিনা, ডেফিনেটলি ধরা যাবে, কোনো ভুল নেই তাতে, কিন্তু সেটা মাধ্যমিক লেভেল অবধি তুমি যদি ভাবো তাহলে ভুল নেই। বাট আমি যদি একটুখানি লজিক্যালি ভাবি যে আমি এক্স যদি ধরি, এক্স এক্স কি যুগ্ম না অযুগ্ম, আমি এখানে ডিফাইন করে দিচ্ছি এক্স কি, সরি আমি এখানে ডিফাইন করে দিচ্ছি এক্স হচ্ছে ক্রমিক অযুগ্ম ধনাত্মক অযুগ্ম সংখ্যা, সেই ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু যদি আমি মোর লজিক্যাল বলি এক্সের ভ্যালু যা খুশি হতে পারে না, তাহলে এই ক্ষেত্রে এক্সের ভ্যালু যা খুশি হতে পারে না। কেন হতে পারে না, যদি এক্সের ভ্যালু এখানে আমি বসাই পাঁচ যেটা একটা অযুগ্ম সংখ্যা, তাহলে এটা পাঁচ প্লাস দুই সাত হবে, কিন্তু এখানে এক্সের ভ্যালু আমি চার বসাতে পারবো না, তাহলে ওটা চার আর দুই ছয় দুটো জোর হয়ে যাবে, কিন্তু এখানে এক্সের ভ্যালু তুমি যাই বসাও বা ওপরে যেটা লিখেছি টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস থ্রি, এক্সের ভ্যালু যাই বসাও এই দুটো কিন্তু অযুগ্মই থাকবে। তাহলে এইটা হচ্ছে মোর লজিক্যাল। তোমাদের অনেক সময় বলা হয় যে এক্স আর এক্স প্লাস টু ধরে নাও, কোনো ভুল নেই, আমি আবারও কিন্তু বলছি কোনো ভুল নেই, মাধ্যমিক স্তর অবধি কোনো ভুল নেই। যদি আমরা পরবর্তী স্তরে গিয়ে এটা ভাবনা চিন্তা করি, তখন আমরা সেখানে এপিজিপি বলে আমাদের একটা অনুক্রম শ্রেণীর একটা চ্যাপ্টার আছে, যদি সেই চ্যাপ্টারের রেসপেক্টে আমরা ভাবি তাহলে তখন কিন্তু আমাদের এই ভাবনা চিন্তাগুলো চলে আসে। সেই জন্য যদি আমার প্রসেস যেটা বললাম, স্যার কষে দেখি বারোর চারের দাগের অঙ্কটা পারছি না, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, কষে দেখি কি বারো না ওয়ান পয়েন্ট টু হবে, ওয়ান পয়েন্ট টু হবে মনে হয়, দেখো তো, ঠিক আছে আমি বলে দিচ্ছি সেটা দেখে কি অঙ্ক আছে না আছে, ঠিক আছে চলো বোঝা গেল এটা। নেক্সট তাহলে উত্তর বেরিয়ে গেল কি, এক্স এর ভ্যালু ছয় বসালাম, ছয় দুগুণে বারোর একে তেরো আর এটা এগারো, তাহলে আমি বললাম আবার হ্যাঁ ওয়ান পয়েন্ট টু, এক্স আর এক্স প্লাস টু দিয়েও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই। চলো পরের অঙ্কে যাব, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও, বলেছে একটি কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকা আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে, কলমের দাম কমার পূর্বে প্রতি ডজনের মূল্য কত ছিল, তাহলে প্রতি ডজনের কলমের বলছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে, তাহলে কলমের মূল্য কত কমবে হবে ছ টাকা, তাহলে কি হবে তিরিশ টাকায় তিনটি বেশি পাওয়া যাবে, আর কলমের দাম কমার পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য কত ছিল, তাহলে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল ধরে নিই এক্স টাকা, ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা, তাহলে দাম কমার পূর্বে প্রতি ডজনের কলমের মূল্য ছিল এক্স টাকা, তাহলে যখন দাম ছ টাকা কমলো তখন কলম কত পাওয়া গেল তিরিশটা কল, তিরিশ টাকায় কী হলো আরও
30 টাকা আরও তিনটি বেশি কলম পাওয়া যেত, তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? এক্স টাকা। তার মানে কি? তার মানে সুতরাং লিখতে পারি এক্স টাকায় পাওয়া যেত, এক্স টাকায় পাওয়া যেত কটা কলম? 12টি কলম। এক টাকায় পাওয়া যেত 12/XT কলম, তাহলে 30 টাকায় পাওয়া যেত 12/X × 30=36360 বাই এক্স টি কলম। ডান। এবার কি হলো, এখন কলমের দাম ডজনে 6 টাকা কমলো। এখন কলমের দাম কত হয়ে গেল? X-6 টাকা প্রতি ডজন। এই কথাগুলো লিখতে হবে, এই কথাগুলো না লিখলেই বিপদ, বয়সী পদ এসে দেখবে দরজায় করা নাড়ছে। তাহলে কি লিখবো? X-6 টাকায়, এই যে ব্র্যাকেটটা দিচ্ছি এটাও লজিক, তাহলে X-6 টাকা লিখে দিয়ে বেরিয়ে গেলে হবে না, ব্র্যাকেট দিতে হবে। X-6 টাকায় পাওয়া যায় কত কলম? 12টি কলম। কেন? প্রতি ডজনের দাম তো X-6 টাকা, দাম কমে গেছে 30 টাকায়, তাহলে আরও তিনটে পাবো, তাহলে দেখি কটা পাওয়া যায়। তাহলে X-6 টাকায় পাওয়া যায় 12টি কলম, 1 টাকায় পাওয়া যায় 12/X-6টি কলম, তাহলে 30 টাকায় পাওয়া যায় 360, 12 দিয়ে গুণ হয়ে গিয়ে এক জোড় 360/X-6টি কলম। ডান। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে যখন দাম পূর্বের দামে, আগে পাওয়া যেত 360/X, আর এখন 6 টাকা দাম কমায় 30 টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাচ্ছে, তাহলে এই পরিমাণটা বেশি, কারণ দাম কমেছে, তাহলে কি হবে, 30 টাকায় সংখ্যাটা বাড়বে, তো তাই কটা সংখ্যা বেড়েছে? 3 টাকায় 3টি কলম বেড়েছে, 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায় আগের থেকে। তাহলে এবার কি করব, শর্তানুসারে, শর্তানুসারে তাহলে কি করব, 360/X-6 - কি আছে, কোথায় গেল, 360x = 3। ডান। আমি হলে 360 কমন নিয়ে নিতাম, অনেকে তোমরা লসাগু করতে শুরু করে দেবে, বাট আমি কি করি, 360 কমন নিয়ে নিলাম। কি করলাম দেখো, নতুন দামে কিন্তু তিনটে বেশি কলম পাওয়া যাচ্ছিলো, তাহলে আমি কি করলাম, নতুন দাম মাইনাস পুরনো দাম করলাম, ঠিক আছে? তাহলে এই সরি, নতুন দামে যতগুলো কলম পাওয়া যাচ্ছিলো সেটা তিনটে বেশি, মাইনাস পুরনো দামে যতগুলো কলম পাওয়া যাচ্ছিলো তিনটে কম, তাহলে নতুনের পরিমাণটা বেশি, তাহলে নতুন মাইনাস পুরনো সমান কটা বেশি, তিনটে বেশি, শর্তানুসারে করলাম। 360 কমন নিয়ে নিয়েছি, দেখো 3 দিয়ে এটাকে এমনি কেটে দেবো, 120 হয়ে গেল। ডান। এটা 120 এসে গেল, ছোট হলো, 120 থাকুক, উপরে তুলে দিলাম, X × X-6, উপরে কি যাবে, X-6 - X = 1। বলছি যে একটুখানি এসিটা চালিয়ে দাও তো, তাহলে এই X আর X কেটে গেল, ঠিক আছে? এবার দেখো, X আর X কেটে দিলাম, এবার কি পড়ে রইল দেখো, 120 × 6, নিচে কি, এবার উপরে এটা X-6 গেছে, এখানে -X গেছে, এটা আশা করি বুঝতে পেরেছ। এক মিনিট দাঁড়াও, ভুল করে দিয়েছি কিছু একটা, ও এটা 120, এটা নিচে হয়ে গেল X × X-6, X-6 গেছে তাহলে উপরে X যাবে, -X গেছে তাহলে X-6 যাবে, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, =1 হলো, 120, এখানে X - X, এটা -এ +6, বাই হয়ে গেল X²-6X = 1। ডান। বুঝতে পেরেছ? চলো এবার দেখো, এই +X এই -X কেটে গেল, ঠিক আছে? তাহলে পড়ে রইল 6,
তাহলে 120 × 6 আর নিচে পড়ে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স। ও এ বাবা জিরো করে দিয়েছি, ওয়ান। ঠিক আছে থাক ওই পাশে পরে করব, নিচেই চলে যাই। এইবার গুণ করে দিচ্ছি কোনাকোনি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, ঠিক আছে 72 মানে 720, এই যে 6 × 120 করলাম। এবারে 720টা এই পাশে নিয়ে চলে আসি, এই আমার দাঁড়িয়ে গেল সমীকরণ। এবার এই সমীকরণটাকে সমাধান করব, বলো কি হবে, তোমরা ট্রাই করো। যখন 720 সমাধান করতে হবে কি আনতে হবে, সিক্স আনতে হবে, মাইনাসে এক্স থাকবে, 720 শূন্য। যখন এরকম বড় সংখ্যা চলে আসবে কি করবে শিখিয়ে দিচ্ছি, 720 নাও, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ, ঠিক আছে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলো, দুই দিয়ে করব, 3 × 6 এক, 6 × 12 2 কত হবে 2, 2 3 ডান। এবার ভাবো কিসে আনতে হবে, মাইনাস করে 6 আনবে আসবে, ঠিক আছে 2 × 4 4 × 8 8 × 16 3 × 5 = 15 15 × 30 6 3 × 6 6 × 12 12 × 24 30 24 ডান। 30 − 24 = 6 30 × 24 3 × 24 = 72 হয়ে গেল 30 − 720 তাহলে 30x মাইনাসে মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান সমান 0। তাহলে কি কমন নেব, x, তাহলে x মাইনাস 30, তারপরে কি নিলাম 24 কমন নিলাম, x মাইনাস 30 0। চলো তাহলে কি হয়ে গেল, x মাইনাস 30 x প্লাস 24 ইকুয়ালস টু 0। সুতরাং কি বলতে পারি, x মাইনাস 30 ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 30 হবে এটা, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, অথবা x নট ইকুয়াল টু 24। কেন, আবারও বলছি শুরুতে চলো অঙ্কে পড়তে হবে, তো কি জানতে চেয়েছিল শুরুতে কি লিখেছিলাম, কলমের দাম কমার পূর্বে প্রতি ডজনের মূল্য কত ছিল, কলমের দাম কমার পূর্বে প্রতি ডজনের মূল্য কত ছিল, তাহলে কমার পূর্বে প্রতি ডজনের মূল্য ছিল এক্স টাকা, তাহলে প্রতি ডজনের মূল্য মাইনাস 24 টাকা হতে পারে কখনো, হবে না। তাহলে কলমের দাম কমার পূর্বে কত ছিল, প্রতি ডজনে 30 টাকা, তাহলে কলমের দাম কত ছিল প্রতি ডজনে 30 টাকা। বোঝা গেল না যায়নি, সুতরাং উত্তর লিখে দেবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ডান, হলো, বোঝা গেল কনসেপ্ট কোয়েশ্চেন। চলো পরের প্রশ্নে যাই, কি বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে এখন অখণ্ড একটা ধনাত্মক সংখ্যা নিতে হবে, তাহলে সবার প্রথমে অখণ্ড তার ধনাত্মক সংখ্যা, চলো নিয়ে নেওয়া যাক। চলো ধরি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান সমান এক্স, ঠিক আছে অখণ্ড ধনাত্মক সংখ্যা এক্স দিয়ে নিলাম, ধনাত্মক বলেছে, যেখানে এক্স গ্রেটার জিরো, যেহেতু ধনাত্মক বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা। এবার শর্তানুসারে চলে আসি, কি বলেছে, এই অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, কোনো কিছুর 5 গুণ মানে 5x, 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে তার বর্গ করলাম তার দ্বিগুণ করলাম অপেক্ষা 3 কম, মাইনাস করলাম, কি করলাম দেখো
কি বলেছে কোশ্চেনটাকে পড়তে হবে, একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, নিয়ে নিয়েছে অখণ্ড ধনাত্মক সংখ্যা এক্স, যেখানে এক্স গেটা জিরো। এবার এই সংখ্যাটা কি বলেছে, পাঁচ গুণ, সংখ্যাটার পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স, সেইটা কি বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম, তাহলে এর পাঁচ গুণটা কি, সংখ্যাটার পাঁচ গুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম, তাহলে পাঁচ গুণ মানে কি বর্গের দ্বিগুণ থেকে তিন বাদ দিয়ে দিলাম, পাঁচ গুণের সাথে সমান হয়ে গেল, সমানটা বুঝতে হবে, সমীকরণটা বুঝতে হবে, বোঝা গেল। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, এইটা এই পাশে নিচ্ছি, মাইনাস তিন ইকুয়ালস টু জিরো, ডান। তিন দুগুণে কত হয়, তিন দুগুণে ছয়, তাহলে কি করতে হবে আমাকে, মাইনাসে ভাঙতে হবে ছয়কে, যাতে পাঁচ আসে, আর গুণ করে ছয়, তাহলে ছয় এককে ছয়, আর ছয় মাইনাস এক পাঁচ, টু এক্স কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস থ্রি, ওয়ান কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস থ্রি জিরো, এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান জিরো। এবার এখানে দুটো কেস আসবে, অখণ্ড বলেছে কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, অথবা টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু থ্রি হয়ে গেল, অথবা টু এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু, সেটা নট ইকুয়াল টু হয়ে যাবে। কেন হয়ে গেল, কারণ বলে দিই, বলে দিয়েছে অখণ্ড ধনাত্মক, প্রথমত হয়ে গেল এটা ঋণাত্মক, তারপরে হয়ে গেল ওয়ান বাই টু, অখণ্ড মানে হোল নাম্বারস, অখণ্ড মানে কি হোল নাম্বারস, তোমরা নাইনে পড়ে এসছো, তাহলে প্রথমত অখণ্ড হতে হতো, তারপরে কি হতে হতো, ঋণাত্মক হতে হতো, তাহলে এটা কোনোটাই হলো না, তাহলে অখণ্ড ঋণাত্মক হয়নি বলে এক্স নট ইকুয়ালস টু হাফ, তাহলে সুতরাং এক্স এর মান, সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো তিন। এবার দেখো প্রুফ, তুমি যদি চাইলে প্রুফ করে নিতে পারো, দেখো তিনের পাঁচ গুণ মানে কি পনেরো, তিনের পাঁচ গুণ মানে কি পনেরো, এক্সের জায়গায় বসাচ্ছি, দুই ইন্টু তিন স্কোয়ার মাইনাস তিন, তিন স্কোয়ার নয়, নয় দুগুণে আঠেরো, আঠেরো মাইনাস তিন পনেরো, বোঝা গেল না, যায়নি, কনসেপ্ট ক্লিয়ার না, ক্লিয়ার না, দেখো বুঝতে হবে যে অঙ্কটা ঠিক করেছি না ভুল করেছি, ঠিক আছে। তাহলে এইখানেই মোটামুটি তোমাদের এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে যা যা অঙ্ক পরীক্ষায় আসার জন্য, মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য জরুরি, সেটা আমরা কিন্তু সলভ করে ফেললাম, ঠিক। এবং আবারও বলছি, মাধ্যমিক গাইড, এইটা তোমরা আলটিমেট গাইড যে পেয়েছো, আলটিমেট মাধ্যমিক গাইড, সেটা কিন্তু শুধুমাত্র লিমিটেড সময়, এর পরেও কিন্তু আমরা সারা বছর ক্লাস করাবো, এবং তোমরা যারা পরবর্তীকালে বিজ্ঞান বা যে কোনো কলা বিভাগ, যেই বিভাগেই পড়ো না কেন, তোমরা কিন্তু সারা বছরের জন্য আমাদের ক্লাস জয়েন করতে পারো, তার জন্য ডাউনলোড করে নেবে টিউটোপিয়া লাইভ অ্যাপ, এবং সেখানে কিন্তু আমি তোমাদের ম্যাথামেটিক্স পড়াবো, এবং আরও যারা যাদের যাদের ক্লাস করছো তোমরা, তাদের কাছে তোমরা অন্যান্য রেসপেক্টিভ সাবজেক্ট পড়াতে পারবে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল, কী কোয়েশ্চেন একটুখানি ভয়েস দিয়ে দাও, এবার আয়ন কি বলছে একবার শুনি, কি কোয়েশ্চেন ছিল আয়ন বলো, হ্যাঁ যাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করো, আমি তাদের এক এক করে আমি নেব। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কি প্রশ্ন ছিল স্যার, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো, এই সমীকরণটার বীজদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে এর মান কত, এটা আমি করেছি না স্যার, এটা করেননি, এই যে একটা এরকম করলাম না স্যার, ওরকমই করলেন কিন্তু অ্যান্সারটা স্যার বেরোচ্ছে না, দাঁড়াও এই যে কোন একটা সব একটা এরকম, এই যে গুণ, হ্যাঁ স্যার আমি করেছি, এইটাই কি স্যার, এরকম টাইপের না একটা ছিল, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস k, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস k k 0, হ্যাঁ এখানে কি বলেছে, যোগফল, বীজদ্বয়ের যোগফল আর গুণফল সমান, আচ্ছা তাহলে যোগফল কি হবে, আলফা প্লাস বিটা, সেটা কি হচ্ছে দেখো,
প্লাস থ্রি বাই টু, কারণ এখানে মাইনাস বি বাই এ হয়, তাহলে মাইনাস থ্রি মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে গেল। আর কি হবে সেটা কার সাথে ইকুয়াল, আলফা বিটার সাথে। আলফা বিটা কত হবে? কে বাই টু, ডান। তাহলে থ্রি বাই টু ইকুয়ালস টু কে বাই টু, টু টু কেটে গেল, কে ইকুয়ালস টু থ্রি। স্যার এই সমীকরণে কে এর মান থ্রি বসালে কিন্তু অ্যান্সার বেরোচ্ছে না। কি কে এর মান থ্রি বসালে কি অ্যান্সার বেরোচ্ছে না বলো? কে এর মানে যে আমি থ্রি বসাই তাহলে কোনো কিন্তু বিশ বেরোচ্ছে না বলে। এবার দেখো কে এর মান থ্রি বসিয়ে যে বিশ বেরোচ্ছে না দেখছি, দাঁড়াও কি আছে, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তিন দুগুণে ছয়। আচ্ছা তার মানে এটা সিদ্ধরাজের যে ফেলে দেখবে হয়ে যাবে, তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ, আর ওটা হচ্ছে অবাস্তব বীজ বেরোবে। হ্যাঁ দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি চেক করো, বি স্কোয়ার কত হবে, মাইনাস তিন স্কোয়ার ফোর ইন্টু টু ইন্টু থ্রি, তার মানে এটা হয়ে যাবে নাইন, চার দুগুণে আট, তিন চারে বারো, অবাস্তব বীজ। নেক্সট পরে কে হ্যান্ড রেজ করেছে তাকে দাও। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলো। স্যার বলছি কি কষে দেখি 1.2 এ সতেরোর দাগের অঙ্কটা স্যার একটু অসুবিধা হচ্ছে। কষে দেখি 1.2? হ্যাঁ এক মিনিট দাঁড়াও, আমাকে একটা টেক্সট বই এনে দাও তো ওখানে, ওখান থেকে একটু স্যারের কাছ থেকে আমাকে ক্লাস টেনের একটা টেক্সট বই এনে দাও তো। আচ্ছা বলো, আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তুমি বলো দাও, সতেরোর দুই বলেছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সতেরোর দুই, না সতেরোর দুই না স্যার, হ্যাঁ 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 চারের দুই, চারের সতেরো, চারের সতেরো, ঠিক আছে চারের সতেরো বলছি আমি, করে দিচ্ছি, বলে দিচ্ছি, চলো নেক্সট, আমি বলছি বইটা আনতে বলেছি। হ্যাঁ নেক্সট পরের জন করেছে তাকে দাও। হ্যাঁ বলো কি প্রশ্ন। হ্যাঁ অঙ্কিতা। হ্যাঁ স্যার বলছিলাম x কিউব বাই x ইকুয়াল টু 1 হলে মানে সমীকরণের সমাধান গুলো কি কি হবে? x কিউব বাই x কিউব বাই x ইকুয়াল টু 1, এই সমীকরণ, এই সমীকরণের সমাধান গুলো কি কি হবে? দেখো এখানে কি বলে দিয়েছে, x কিউব বাই x বলেছে, তো তার মানে কিন্তু বুঝে নিতে হবে যে x টু নট ইকুয়াল টু 0, এইটা কিন্তু বুঝে নিতে হবে। কোথাও বলা কি করে বুঝবে, আমি অঙ্ক তুমি ক্লাস প্রথম থেকে শুনেছো তো, ক্লাস প্রথম থেকে, তাহলে আমি বলেছিলাম মনে আছে, সমীকরণ সমাধান করছিলাম কোনগুলোতে নট ইকুয়াল টু দেওয়া ছিল, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন সমাধান করছিলাম এখানে লেখা ছিল না যে এটা নট ইকুয়াল টু জিরো, কেন এটা নট ইকুয়াল টু জিরো, কারণ ওটা হলে তো নিচে জিরো এসে যাবে, তাহলে নিচে জিরো আসতে দেওয়া যাবে না। এবার এখানে কোয়েশ্চেনে তোমাদের কি বলেছে বললে আমাকে, এক মিনিট, এক্স কিউব বাই এক্স ইকুয়ালস টু 1 এটা বলেছে ঠিক, তার মানে কি হলো আমি যদি এটাকে সলভ করি তাহলে কি হবে, এক্স দিয়ে এক্স কিউবটাকে আমি কাটতে পারবো, কারণ এখানে ভাগটা অ্যালাউ করেছে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1, তাহলে প্লাস মাইনাস 1, তাহলে এক্স এর দুটো মান বেরোলো, একটা 1 আর একটা মাইনাস 1। এবার দেখো এই 1টা এখানে বসাও, মেন যে সমীকরণ, সমীকরণ ছিল 1 কিউব বাই 1, তাহলে 1 আসছে, LHS RHS প্রুফ, মাইনাস 1 বসাও, তাহলে মাইনাস 1 এর যদি এখানে তুমি কিউব করো, বাই কি আছে নিচে, মাইনাস 1, তাহলে কি হচ্ছে, মাইনাস 1 বাই মাইনাস 1 কেটে গেল 1। দেখো আমরা মাইনাস 1 বসালাম তখনও আমার সলিউশন স্যাটিসফাই করেছে, আমি যখন প্লাস 1ও বসিয়েছি তখনও সলিউশন স্যাটিসফাই করেছে, বোঝা গেল না যায়নি, যদি জিরো বসাতাম স্যাটিসফাই করবে না, কারণ এক্স নট ইকুয়াল টু জিরো।
হ্যাঁ, থ্যাংক ইউ। 4 এর 17 10, 5, 15, 16, 17 কোয়েশ্চেনটা আছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 বাই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0। এই আছে এক্সটা নট ইকুয়াল টু 0 বলা আছে। এবার দেখো এটাও এটা সেম আছে, সুতরাং এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু পি ধরে নাও, ঠিক আছে পি ধরে নিলাম। তাহলে এই ইকুয়েশনটাকে কিভাবে রিড করতে পারবো, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0। এইবার রইল কথা এটাকে সমাধান করা, তাহলে এটাকে কি লিখতে পারি, প্লাসের সাইনে লিখতে হবে, মিডিল টার্ম করতে হবে, কিন্তু কি সাইনে করতে হবে, প্লাসের সাইনে। এখানে 6 আছে, 5-এ ভাঙতে হবে, তাহলে 6 × 6 হয় 6 + 1, 5 হয় না। আবার কি হবে, 3 × 6 হয়, তাহলে 3 + 2 সেটা 5 হয়ে যায়, তাহলে হয়ে গেল। তাহলে পি স্কোয়ার 3p মাইনাস 2p প্লাস 6 0, পি কমন নিয়ে নিলাম, পি মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে নিলাম, পি মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পি এর একটা ভ্যালু 3 পাবো আর একটা ভ্যালু 2 পাবো, একটা ভ্যালু 3 একটা ভ্যালু 2। এবার এটা এখানে বসাবে, একবার 2 বসিয়ে কোনাকুনি গুণ করে x এর ভ্যালু সলভ করবে, তাহলে একটা মান পাবে। আবার p এর ভ্যালু 3 বসিয়ে 2 বসিয়ে একবার সলভ করবে, একটা x এর মান পাবে, 3 বসিয়ে আবার সলভ করবে, তাহলে আরেকটা x এর মান পাবে। x এর মানটা কিন্তু a দিয়ে পাবে, হ্যাঁ মাথায় রাখবে, x এর মান যেটা পাবে উত্তরে সেটা a দিয়ে। বোঝা গেল না যায়নি, এটা আমি এই প্রশ্নটা পেয়েছিলাম আমি করে দিলাম। বলো নেক্সট কে আছে হ্যান্ড রেজ করে আছে, তাকে দাও। হ্যাঁ বলো, একটু উপরে তোলো দেখি কার নামটা, নামটা হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছি? পরিষ্কার শুনতে পাচ্ছি। এই সমীকরণটি বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। এই সমীকরণের বীজগুলির বর্গ, তাহলে এই সমীকরণের একটি বীজ ধরলাম আলফা আর একটি বীজ ধরলাম বিটা, তাহলে একটা এমন সমীকরণ বার করতে হবে যেই সমীকরণটা এই সমীকরণের বীজের বর্গ তার সমান ওই সে, তাই তো? আরেকবার বলো একবার। এই সমীকরণের বীজগুলির বর্গ যেই সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণের বীজ বর্গ মানে এই সমীকরণের বীজ হওয়া উচিত, ঠিক? এটার বর্গ কি আলফার বর্গ, মানে আলফার বর্গ আলফা স্কোয়ার, বিটার বর্গ বিটা স্কোয়ার। তাহলে যদি এমন কোন সমীকরণ হয় তার বীজের বর্গ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এরকম হওয়া উচিত সমীকরণটা। বোঝা গেল? এবার আলফা প্লাস বিটা কি জানি, 1, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা বার করে নিই, কি হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা কত হয়ে গেল 1 স্কোয়ার, এটা কি হয়ে গেল 2 × 1, তার মানে কি মাইনাস 1। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি হয়ে গেল মাইনাস 1, আর আলফা বিটার হোল স্কোয়ার বলতে পারি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কে, তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস 1 এক্স মানে এক্স, আর এখানে 1 স্কোয়ার 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বোঝা গেল উত্তরও যা প্রশ্ন হতো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণটাই হলো সেই সমীকরণ, এই সমীকরণটা এই সমীকরণের বীজের বর্গের বর্গে বীজের বর্গ হচ্ছে এই সমীকরণের বীজ। বোঝা গেল না যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো নেক্সট আরেকজনকে আমি নেব, কে আছে? ওই একজন আছে উপরে, হ্যাঁ এই যে নাম্বারটা আমি 8436 93044, এটা কার নাম্বার?
আর কারোর কি কোনো প্রশ্ন? হ্যাঁ, ওই আরেকটা প্রশ্ন উঠেছে, লাস্ট এটা প্রশ্ন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। কি এক্স স্কোয়ার এই কোশ্চেন? হ্যাঁ মনে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। হ্যাঁ, সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। বলে দিয়েছি, দেখে নাও। এই বীজটা ধরেছি আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা বি বাই এ হয়। ও সরি, এক মিনিট দাঁড়াও, এই জায়গাটা আমি একটু গন্ডগোল করেছি। মাইনাস বি বাই এ হয়, এটা মাইনাস ওয়ান হতো, বুঝলে তো? এটা আচ্ছা হতো, হ্যাঁ ঠিক আছে, তাতে রেজাল্টটা কিছু চেঞ্জ হবে না। যাই হোক, এটা মাইনাস ওয়ান হতো, কারণ এখানে দেখো এক্স এর আগে কোইফিশিয়েন্ট কি আছে, ওয়ান। তাহলে মাইনাস বি বাই এ হয়, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান, তার মানে মাইনাস ওয়ান। আর আলফা বিটা কি হয়, সি বাই এ, তার মানে ওয়ান হলো। ওকে, সি বাই এ মানে ওয়ান বাই। হ্যাঁ দেখে নাও এটা আগে একবার। এবার মাইনাস ওয়ান এর হোল মানে ওয়ান, মাইনাস টু, এটা তাহলে মাইনাস ওয়ান বেরিয়েছে। হ্যাঁ বলো এবার তোমার প্রশ্ন। এটা শুধু মাইনাস কে এক্স স্কোয়ার, হ্যাঁ প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল টু জিরো, হ্যাঁ যেখানে কে নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি। পড়িয়ে দিয়েছি, আচ্ছা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, করিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখো আলফা প্লাস মাইনাস বি বাই এ মানে মাইনাস টু বাই কে হয়েছে, আর আলফা বিটা কি হয়েছে, সি বাই এ মানে থ্রি কে বাই থ্রি, তাই সরি থ্রি কে বাই কে। যেহেতু কে নট ইকুয়াল টু জিরো বলেছে, ওপর নিচে কে কেটে দিয়েছি, থ্রি বেরিয়ে গেছে। যেহেতু বলেছে যোগফল আর গুণফল সমান, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা করেছি, দেয়ারফর মাইনাস টু বাই কে ইকুয়ালস টু থ্রি, আর মাইনাস টু ইকুয়ালস টু থ্রি হলো, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস টু বাই থ্রি। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর আরেকটা স্যার, আরেকটা, আচ্ছা লাস্ট প্রশ্ন। পি পি প্লাস পি প্লাস ওয়ান বাই পি প্লাস টু, পি প্লাস ওয়ান বাই পি প্লাস টু এরকম, হ্যাঁ ইকুয়াল টু রুট ওভার থ্রি মাইনাস টু হলে, হ্যাঁ পি প্লাস টু হোল কিউব, হ্যাঁ প্লাস ওয়ান বাই পি প্লাস টু হোল কিউব ইকুয়াল টু কত? দেখো এটা তো এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন নয়, তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা করণীয়, আচ্ছা এটা একটু অসুবিধা ছিল, মানে বুঝতে পারছিলাম না কি কোন চ্যাপ্টার থেকে এটা। টুটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস টু হয়ে গেল, ঠিক আছে? এটা করণীর অঙ্ক। আচ্ছা হ্যালো, এইবার কি করব? হ্যাঁ দেবো, পি প্লাস টু প্লাস ওয়ান বাই পি প্লাস টু, এই পুরোটার হোল কিউব করে দাও, তার মানে উভয় দিকে ঘন করিয়া পাই, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে এটা চলে আসবে প্লাস, তাহলে তারপরে কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, রাইট? তাহলে থ্রি এ বি, তাহলে প্রথমে এটা এসে যাবে বি প্লাস থ্রি এর হোল কিউব, ওয়ান বাই পি প্লাস টু এর হোল কিউব, এরকম করবে প্লাস থ্রি ইন্টু দিস ইন্টু দিস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে থ্রি এ বি করা মানে এটা ওয়ান হয়ে যাবে ইন্টু এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, এটা প্লাস এটার মান রুট থ্রি, তাহলে এখানে রুট থ্রি বসে যাবে। এদিকে কত ভ্যালু আছে, কিউব মানে থ্রি রুট থ্রি হবে, তাহলে এদিকে থ্রি রুট থ্রি, এদিকে থ্রি রুট থ্রি কেটে যাবে, এটার মান জিরো বেরোবে, জিরো আছে দেখবে উত্তর। হ্যাঁ স্যার, লাস্ট প্রশ্ন আরেকজন, লাস্টে যে হাত তুলেছে প্রিয়া, তাকে দাও একটু দেখি। আর প্রিয়ার নিচে আরেকজন আছে, এই দুজন না, ব্যাস প্রিয়াই আছে লাস্ট লাস্ট। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো প্রিয়া, শুনতে পাচ্ছি। প্রিয়া আরেকবার হ্যান্ড রাইজ করো, প্রিয়া আরেকবার হ্যান্ড রাইজ করো, তাহলে আমি আবার তোমাকে দিতে পারবো সাউন্ড। বলো
a into b minus c. हाँ a into b minus c into x square into x square plus b into c minus a into x plus c into a minus b equals to zero হলে সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 1 minus a plus 1 by c equals to 2 by b কি 1 minus 1 by a plus 1 by c equals to 2 by b আচ্ছা b কি বলে যে সমীকরণের বীজদ্বয় সমান হলে তাই তো হ্যাঁ সমীকরণের বীজদ্বয় সমান বলেছে তার মানে এখান থেকে তুমি আলফা বার করতে পারবে বিটা বার করতে পারবে আচ্ছা আলফা বিটা সমান বলেছে বার তো করব না আলফা বিটা সমান বলেছে ঠিক আছে তাহলে আলফা প্লাস বিটা মানে কি আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ হয় এবার আলফা আলফা ইকুয়ালস টু কি হবে মাইনাস বি বাই এ হবে তাহলে 2 আলফা ইকুয়ালস টু কি হয়ে যাবে মাইনাস বি বাই এ এবার এখানে বি আর এ এর ভ্যালুটা কিন্তু এইটা এই যে এইটা পুরোটা এ এই পুরোটা বি আর এইটা পুরোটা সি এটা মাথায় রাখবে এখান থেকে আলফা করে নিতে পারবে যে করেই হোক তাহলে বি বাই এবার এই বি এর ভ্যালু আর এ এর ভ্যালু বসে আবার আলফা বিটা আমরা কি জানি বি বাই এ আরেকটা আছে আলফা ইনটু আলফা ইকুয়ালস টু সি বাই এ কেন বিটা মানে আলফা দুটো বীজ সমান বলেছে তাহলে আলফা স্কয়ার ইকুয়ালস টু সি বাই এ হয়ে যাবে এইবার এই আলফা মানে কি মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার ছিল মানে মাইনাস বি বাই টু এ ছিল তাহলে আলফার জায়গায় মাইনাস বি বাই টু এটা বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার দ্যাট ইজ সি বাই এ তাহলে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ এখান থেকে এ এ কেটে গেল ছোট হয়ে গেল তাহলে কি পেয়ে গেলাম বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ সি এই পেয়ে গেলাম এটাই আমরা জানি এইবার এই বি স্কোয়ার মানে কি বি মাইনাস সি এ তার হোল স্কোয়ার আর ফোর এ মানে কি এ ইন্টু বি মাইনাস সি আর সি মানে কি সি ইন্টু এ মাইনাস বি এইবার এটা একটুখানি যুদ্ধজেহাদ করে একটু সলভ করতে হবে সলভ করলে তোমার যে প্রমাণটা আছে সেটা চলে আসবে বোঝা গেল না জানি প্রসেসটা পুরো দেখিয়ে দিলাম ডেসক্রাইব করে দিলাম এর থেকে তুমি সলভ করো যদি একান্তই সলভ করে না উঠতে পারো পরের দিন বলো আমি করে দেবো বোঝা গেল চলো তা আজকের জন্য তোমাদের ক্লাস এখানেই থাকলো দেখা হচ্ছে আবার কালকে কালকে আমরা নতুন অধ্যায় আসবো নিয়ে ক্লাস হবে অনুপাত নিয়ে চলো দেখা হচ্ছে কাল